Most days I can barely leave my bed. Someone lives rent free inside my head. আজকে বুধবার, সকাল সকাল উঠে আজকে বাইরে যেতে পারিনি। এই যে ডোরাই খাওয়া দিয়েছি, খাচ্ছে। আর খাবি না, হয়ে গেল, মুখ ঘুরে গেছে মানে। কী করলো কে জানি, আবার ঘুরছে, আবার এসে খাবে। আচ্ছা, আর খাবে না, কিছুটা খেলো আর খেলো না। একবার করে ঘুরে আসছে, একটুখানি খাচ্ছে, আবার চলে যাচ্ছে, আবার জল খাচ্ছে, এই করতে থাকে। পাখির আওয়াজ শুনে থাকে দেখি রে, এনে এনে এনে, এই যাও। আর অত দূরে, অত দূরে কি এইখানে রাখা আছে? এই ঠিক আছে, চলো চলো চলো, এই আসো 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 আসো, যাও নিয়ে আসো আসো নিয়ে আসো। গুড গার্ল, গুড গার্ল, গুড গার্ল, এই তো দাও। আরে গুড গার্ল, গুড গার্ল, চলো আবার চলো, যাও আবার নিয়ে আসো, নিয়ে আয়। গুড গার্ল, গুড গার্ল, আচ্ছা গুড গার্ল, দাও আবার চলো চলো, এসো এসো এসো, চাও নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো। গুড গার্ল, আরে বাপরে সুন্দর, দাও গুড গার্ল। এই মাছগুলো খাওয়া দিয়ে দিয়েছি, ডোরা এখানে কবল হারা হয়ে গেছে, এই অবস্থা দেখো তার। এইখানেও দিয়ে দিয়েছি মাছগুলো খাওয়ার। এই গাছটার মাটির জল আছে না নেই বুঝতে পারছি না, এতটা ঘন হয়ে গেছে আর কি পুরো একদম। আজকে বুধবার, আর আজকে আমি দেরি করে উঠেছি, 9টার দিক করে উঠে সব কিছু মুছামুছি করলাম, ফ্রেশ ট্রেশ হলাম, উফ বাপরে ঘেমে যাচ্ছে, মনে হচ্ছে আবার গরমটা পড়ছে। বৃষ্টিটা কয়েকদিন হচ্ছিল, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা ছিল, ভালো ছিল, মানে আবার সেই বিভৎস রকমের গরমটা পড়বে মনে হচ্ছে, অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, আধা ঘন্টা বাইসাইকেল করবো, আধা ঘন্টা অ্যাপস করবো, তারপর ছুটি, ডিউটি বেরাবো। বসে বসে খবর দেখছিলাম, আবার দেখাচ্ছে যে কী হচ্ছে। এখন বেশ কিছুদিন বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, টেম্পারেচার আবার বাড়বে, মোটামুটি অলরেডি 40 হয়ে গেছে। কি গো, আবার আবার পেঁপে খেতে এসছে নাকি? বলছে খেতে দে, নাহলে এখানে শুয়ে পড়লাম। কিরে, আরে এখানে তো গরম রে ডোরা, চল ওইদিকে চল, কার সকালের খাবার হয়ে গেছে? হ্যাঁ দোয়েল, হ্যাঁ সকালের খাবার হয়ে গেছে? হ্যাঁ সকালে তো 7টার সময় দিয়ে দিয়েছিলাম। বাবা এখন আবার খেতে পারবো? দিদার কাজে বেরিয়ে গেছে, আজকে জেঠু নেই, জেঠু খড়গপুর গেছে, কিছু একটা কাজে গেছে, আমি আর ডোরা বাড়িতে। দেখি আমি ভাবছি বনবিটা খাবো, অন্য কিছু খেতে ইচ্ছে করছে না, বনবিটা হয়ে গেছে। আর আজকে ভাবছি একটু মানে রাতের বেলা ঘুগনি করব, তো সেই কারণে মটর আর কাবুলি ছোলা ভিজিয়ে দেবো। আর এইটা হচ্ছে ডোরার জন্য সেদ্ধ হবে, ওই চিকেনের লিভার আর হচ্ছে স্টমাক, এটা সেদ্ধ করবো একটু পরেই করবো, এখন না, ভাতটাও করতে হবে। তরকারি টরকারি সব ফ্রিজে রয়েছে, এটা ঢাকা দেওয়া থাক। বিস্কুট খাচ্ছি, আর একজন কেউ তো বিস্কুট না দিলে হবে না, এসে বসে আছে, ওইখানে দিয়ে দিয়েছি একটা বিস্কুট। আর আমার এখানে ভিডিও আপলোড হচ্ছে। কিরে, নাহলে বসেই থাকবে, কিছুতেই যাবে না, খেয়েছে তাও বিস্কুটও খাবে, কিছু করে নি। আমি ভাতটা বসিয়ে দিই, আর ডাল একটু সেদ্ধ করবো, আমাদের ডাল আছে, বাট ডোরার ডালটা সেদ্ধ করতে হবে শুধু হলুদ দিয়ে, ওইটা করবো, আর দেখা যাক যদি কিছু করা যায় তো করবো। আর এই গ্রীষ্মকালে এত পিঁপড়া হয় না, মানে স্পেশালি রান্নাঘরে, এই সেদ্ধ ডিমটা জাস্ট বাইরেটা রাখা ছিল, এসে দেখছি পুরো পিঁপড়া জড়ে গেছে, মানে আর কিচ্ছু বলার নেই, তুমি একটা কিছু ফেলে রাখতে পারবে না, গুঁড়ো গুঁড়ি যদি কিছু পড়ে থাকে তাহলে পিঁপড়া এসে জড়ে যাবে। ঘুমিয়ে গেছে এখানে, এই যে শুয়ে আমি একটু ছাদে যাব, কারণ সমস্ত পাপোস আর হচ্ছে যে সমস্ত কাপড়গুলো মেঝেতে দেওয়া থাকে ওইগুলো সব হচ্ছে মানে ধোয়া হয়েছে আর কি ডেটলে, কারণ ডোরা ওইগুলোর উপরেই টয়লেট করে গিয়ে, ও এখনও তো ছোটো, তো এখনও মানে মাঝে মধ্যে এরকম কী হয় বলো তো, বাথরুম খোলা থাকলেও ঢুকে যায়,
বাথরুম করে দেয় টয়লেটের মধ্যে গিয়ে, মাঝে মধ্যে খোলা থাকলেও ঢোকে না, ওই যে কাপড়গুলো বেছানো থাকে নিচে ওগুলোর উপর গিয়েও টয়লেটটা করে, তো সেগুলো ঠিকঠাক করে ধুয়ে রাখতে হয় না তো স্মেল ছাড়বে। এই যে ডেটল জল দইল এখানে মিলে দিয়ে গেছে তিনখানা, ওইটা একটা পাপোস, ওইটা আজকে সকালেই ধুতে দিয়ে গেছিলাম, মানে আমি ডুবিয়ে দিয়ে গেছিলাম ওই ডেটল জলে। আর এখানে এই দুটো জিনিস শুকনো হয়ে গেছে, এগুলো নিয়ে যাই কারণ নিচে একটাও নেই। আর ওই যে ছাদ ঢালাই হচ্ছে একজনের বাড়ির, ওখানে আমাদের আজকে কাজ হয়নি কারণ কালকে ঢালাই হয়েছে না, তো সেই কারণে হয়তো আজকে কাজটা বন্ধ আছে বা অন্য কোনো রিজন হলেও হতে পারে, আমি ঠিক জানি না। নিচে যাই আপাতত, এই কাপড় একটা রাখতে হবে বাথরুমের বাইরেটা অন্তত। ও কিন্তু ফ্লোরে টয়লেট করবে না, ও যেখানে দেখবে কাপড় আছে ওইখানটাতে গিয়েও টয়লেট করে, তো সেই কারণেই আর কি এখানে শুয়েছিল, উঠে এখানে শুলো। ঘুমা ঘুমা দুপুরবেলা ঘুমা, রাতের বেলা তো ছটর পটর করবি না। আমি এখানে জামা কাপড়গুলো কাচতে দিয়েছি, হয়ে গেলে ছাদে মিলে দিয়ে আসবো। এগুলো হবে এখন অনেক টাইম, এখন টাইম দেখাচ্ছে না কেন বলতো, কারণ আমি স্ট্রংয়ে দিয়েছি, এখন এগুলো জল ভর্তি হয়ে সোক হবে খানিকক্ষণ, তারপরে আর আমি স্নান করে নিয়েছি, করবো আমি বুঝতে পারছিলাম না বাড়িতে একা একা, স্নান করে নিয়ে কিছু এখন করার নেই। এখানে ডাল সেদ্ধ করতে বসিয়েছি, এটা ডোরার ডাল সেদ্ধ হচ্ছে, এখানে শুধু হলুদ দিয়েছি, নুন টুন কিচ্ছু দিইনি, দেবো না নুন, অনেকটা করে রেখে দিই অনেকদিন মানে হয়ে যায়, ভালোভাবে সেদ্ধ হবে। আর ওই চিকেনের লিভারগুলো সেদ্ধ করতে দেবো ভাবছি, যেগুলো সবকটা না কয়েকটা, বাচ্চাটা উঠে পায়ে পায়ে ঘুরছে, কোলে তুলে নিয়েছি বদমাসটা, কি করবে খুঁজে পাচ্ছে না, আমিও কি করবো খুঁজে পাচ্ছি না, আমার সোনামাটা আমি খেতে দেবো দেবো, ওই দেখো ঘুম টুম ভেঙে এখন দৌড় ঝাঁপ হচ্ছে, তার সাথে এখন খেলতে হবে, কি 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 আমি কেটে দিই। এই যে বাচ্চাদের একটু চুনা ছেড়ে দিচ্ছি, চান তো করাবো না, চান আবার সেই রবিবার কি শনিবার হবে, এই দেখো বসে আছে বাচ্চাটা। ডোরার কিন্তু এখন থেকেই হালকা হালকা চুল উঠছে, বড় হচ্ছে না আস্তে আস্তে, এই যে চুল কিন্তু উঠছে মোটামুটি, এতটা চুল উঠেছে, যা উড়ে পালিয়ে গেল। যেখানে সেখানে ফেলা যাবে না, এটা নোংরা বালতির মধ্যেই ফেলতে হবে। জামা কাপড় ভিজছে 69 মিনিট এখনো, নিচে ডালটা হলো কিনা আমি দেখি। রান্নাঘরের কাজকর্ম আমার সব শেষ, যে এখানে গিলে মেটে সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, ভাতও নামিয়ে দিয়েছি, এই তরকারিগুলো বের করেছি। আর একজনকে দেখাই, দেখো দাঁড়িয়ে আছে অধীর আগ্রহে, কি যেন কিসের জন্য যেন ওয়েট করছে, ডোরা এই ডোরা, এই দেখো ও চাইলেই কিন্তু লাফ মেরে নেমে যেতে পারে কিন্তু কেন জানি না নামেনি আজকে, বদমাস। কি হয়েছে মা, সোনা মা কি হয়েছে বলো বলো, চলো খেলু খেলু করবো, চলো কাজকর্ম হয়ে গেছে, আবার সন্ধ্যেবেলা আসতে হবে। আর বসে বসে কোনো কাজ ছিল না, সে কারণে এই যে মেহেন্দির কোনটাকে আমি শেষ করলাম হাতে পুরো জেবড়ে। আর একজন এখানে ঘুমাচ্ছে বাইরে, মনে হয় দইল চলে এসছে, আওয়াজ পেয়েছে বলে উঠে গেছে, গেট খোলার আওয়াজ। শেষ মেহেন্দির কোন শেষ আর একটুখানি পড়ে আছে আই থিঙ্ক, চলে গেছে তোমাকে চিনতে পারছো, সাদা বসে আছো কি হয়েছে, আদর খেতে চলে গেছে, আচ্ছা হয়ে গেছে, কোনো 17 মিনিট কাছাকাছি হচ্ছে তখন থেকে। আর এই যে ডোরা খাচ্ছে, ডোরার জন্য আমি জল নিয়ে যাচ্ছি, বাচ্চাটা এত উল্টো পাল্টা জিনিস খায় না,
হলো হচ্ছে কেন? জলটা রাখি সরিয়ে, মুখটাকে মুছতে হবে, নাহলে ওই মুখে ওই জলের মধ্যে মুখটা চুপাবে, পুরো জলটা নোংরা হয়ে যাবে। ভাতটা বাড়ি আমি তরকারি গুলো বের করি, বের করে রেখেছিলাম অনেকক্ষণ থেকে, এগুলো সব নর্মাল হয়ে গেছে। কে রে ভাই? এই যে আমাদের ডোরা রানী, আজকে হচ্ছে লুজ মোশন হয়েছে, তাও কিন্তু তাকিয়ে আছে। আমি বিস্কুট খাচ্ছি, হাঁ করে তাকিয়ে আছে, নেচে নেচে পটি করেছে আজকে। নেচে নেচে, হ্যাঁ এই উল্টো পাল্টা খাওয়ার জন্য হয়েছে এরকম। তাও দেখো আওয়াজ পেলেই মোটামুটি চলে গেল। ওই যে রিমু, ব্যাপারটা হচ্ছে ওর এই জল ভালো জল তো, হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে। তোর হ্যাঁ রে প্লাস্টিকটা তোর পেটে গেছিল তো, জল খা ঠিক আছে, প্লাস্টিক না, প্লাস্টিক কি খাবি তুই? আর একজন এই চাঁদোয়া খুলছে ঘরের, আগুন লাগিয়েছে, দোলা চলে যায় এদিকে, কোথায় 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 নিচে মুখ দিচ্ছে, দেখো দেখো দেখো, আমার ফোনটা তো ছিল গো। গুড গার্ল, গুড গার্ল, নিয়ে যাও, দিয়েছে দাও, দিয়েছে গো, দিয়ে দিচ্ছে, ওটা ওটাই তো আর দেওয়া। রিমু ওখান থেকে তুমি না পড়ে যাও, হায় রে হায় রে হায় রে হায় রে, ওর কই লুজ মশান হয়েছিল যে, হ্যাঁ দেখো অবস্থা, দেখো দেখো এক হাত জিভ বের করে সে খেলে যাচ্ছে। এগারো বাজে, একটু রেডি হয়েছি, বাইরে বেরোবো, কাজ আছে। সে আমি লাস্ট কবে বেরিয়েছিলাম, আর একজন খাটের তলা থেকে এসছে আমাকে অ্যাটাক করবে বলে, এই দেখো দৌড়ে দৌড়ে, এর যে লুজ মোশন হয়েছে, কেউ দেখলে কে বলবে বদমাস বাচ্চা। তেল নিতে এসছি স্কুটিতে, মানে আমি দোয়েলকে বললাম যে কি হচ্ছে মোড়ে নিয়ে চলো, আমাদের পঞ্চুর চকে যে মোড়টা আছে ওখানে। দোয়েল কি করলো, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মোড়েই, কিন্তু সেটা হচ্ছে তোমার ওই যুগ্নতলায়, যুগ্নতলাতে যে মোড়টা আছে ওইখানে নিয়ে যাচ্ছে। বলছে আমি দোয়েলকে সবসময় বলি না যে কি কোথাও ঘুরতে নিয়ে যায় না, ঘুরতে নিয়ে যায় না, নে এবার মিদনাপুরের মধ্যে চক্কর কাটাচ্ছি। চলে এসছি, এসো করেছে, তো এবারে কিছু খাবার দিইনি, তো যতক্ষণে খিদে পাচ্ছে ওর প্রপার্টি মেডিসিন ফেডিসিন সবই দেওয়া হয়েছে, কিছু খেতে দিইনি। এবার আমরা বেরিয়েছিলাম বাইরে, জেঠিমা ছিল রুমে, তো খাওয়ার জন্য কাঁদছিল, মানে খাও খাও করছিল, একদিকে জেঠিমা বলছে তাড়াতাড়ি দোলা ঘরে আর, এরকম করে কাঁদছে, দিয়ে আমরা দড়ি ঘড়ি করে এলাম, দিয়ে খেতে খেতে দিলাম, দিয়ে ওকে সব কিছু মেডিসিন খেতেছেন আবার দিলাম, দিয়ে এখন আমি এই যে মটর আর কাবুলি ছোলা যখন ভিজিয়েছিলাম সকালে, যেটা সেটা সেদ্ধ করতে দিয়েছি, রুটিও নিয়ে এসেছি, রুটি আর ঘুগনি যাই হবে ওটা দিয়ে খাওয়া। ওই দেখো কী হয়েছে তোর, তুই আবার বেরোচ্ছিস কেন, তোর শরীর ভালো নেই যে, খা উল্টো পাল্টা খা, হবে তো, পেট খারাপ হবে না কি হবে, চলো ভেতরে চলো ভেতরে চলো, না তুমি চলো, আজকে কোনো দুষ্টুমি না, আজকে কোনো দুষ্টুমি না, ডোরা চলে আয়, আয় আয়। এখানে ঘুগনির মশলা কষা হয়ে গেছে, আলুগুলো আমি কাটার টাইম পাইনি, সে কারণে এই গোটা গোটায় দিয়েছি, এরকমভাবে দিয়ে দিচ্ছি,
এইখানে সেম জায়গা, এখানে সেম জায়গা, বিরাট ব্যাপার। মানে কি করে করে ও? তুমি যে ভ্যাকসিনটা নিয়েছো সেটা যে কতটা দাও 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 দেখে ইসকে সাথ তুমি কাবুলি ভি দিয়া থা না? হ্যাঁ, কাবুলি ছোলা আর এমনি এমনি মটর দেখ বুঝিয়ে দাও। হ্যাঁ থাক, একটু জল লাগবে। হ্যাঁ জল দিই, নুনটা দেখতে হবে, নুন দেখনা পড়ে, নুন দেখনা পড়েগা। আবি বাদ কারেন্ট হঠাৎ করে চলে গেছে, এসি চলছিল ওই অবস্থাতেই বন্ধ হয়ে গেছে। এই যে আর এখানে একজন ঘুমাচ্ছিল, উঠে এসে জল খেতে, জল খেতে এসছে। দেখো দেখো, শুধু জল খাচ্ছে আর তার দাঁড়ি গোপটা শুধু আমি দেখাচ্ছি, টপ টপ করে জল পড়ে, মুখটা পুরো তো চুবিয়ে দিয়েছে জলের ভিতরে। এই দেখো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, টপ টপ করে জল পড়ে যাচ্ছে। দেখো এই এই দেখি মুখটা, হ্যাঁ তাকাচ্ছে, দেখো সারাদিন তো নড়াচড়া করতে পারেনি, তারপর পটি হওয়ার পর মানে একটু কাহিল হয়ে গেছিল, এখন আবার জোশ চলে এসেছে। কি হয়েছে কি হত? জলের সময় নাকে ঢুকে সাদা করে নিচ্ছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সবাই। গুড নাইট।